সোমবার জেলা জুড়ে পালিত হলো পথ নিরাপত্তা দিবস। এদিন সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল ছিলেন জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা, জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিক, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজকে এটা থার্ড ইয়ার, 2016 আজকেই দিনে সেফ লাইফ সেফ ড্রাইভের ক্যাম্পেইন স্টার্ট হয়েছিল। আর আমাদের জেলাতে এটা ক্যাম্পেইন যেটা আছে অনেক সাকসেসফুলি হয়েছে। 2017 থেকে কম্প্যারিজনে 2018 আমাদের অ্যাক্সিডেন্টের যে সংখ্যা ছিল 40% ডিটেকশন হয়েছে। আর এ বছরে এখন আপনি আমাদের যে গত বছরের কম্প্যারিজনে অনেকটা অ্যাক্সিডেন্ট এখনও কম আছে। আর আমাদের যে বাকি টাইম আছে 6 মাস, আমরা চেষ্টা করব এটাকে আরও কম করা যায়, অ্যাক্সিডেন্টগুলোর সংখ্যা যে রোড অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সেটাগুলো আরও কমানো যায়। আমাদের যে ড্রাইভ আছে সেটা প্রসিকিউশন আছে হেলমেটের বিরুদ্ধে, না যারা হেলমেট পরছে ইয়া যারা ওভার স্পিডিং করছে, যারা ড্রিঙ্ক ড্রাইভিং করছে ওদের বিরুদ্ধে আমাদের আরও কড়া হবে। আর আমরা সব ধরনের চেষ্টা করছি যেটা আমাদের এই ক্যাম্পেইনটা মাননীয় মুখ্যমন্ত্রী এটা আরও আমরা সাকসেসফুল এই জেলাতে করতে পারি। স্যার এখন কতটা সাকসেস হয়েছে মনে করছেন আপনারা? আমাদের যে 2017 যে আমাদের অ্যাক্সিডেন্ট ফিগার ছিল তার থেকে 2018 40% রিডাকশন হয়েছিল। এই বছরে আমাদের এখন অবধি যে লাস্ট ইয়ারের কম্প্যারিজনে অ্যাক্সিডেন্ট সংখ্যা কম হয়েছে। আর যে বাকি টাইম আছে সেটা আমরা আরও চেষ্টা করবো আরও কমানো। হরিহরপাড়া থানার উদ্যোগে পালিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এদিন চোয়া বিবিপাল বিদ্যানিকেতনে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক র্যালিতে সামিল হন থানার পুলিশ আধিকারিক, কর্মী, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জলঙ্গি থানার উদ্যোগে হুকোহারা হাইস্কুলের ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠদানের পাশাপাশি তাদের নিয়ে সচেতনতামূলক র্যালিতে সামিল হন থানার পুলিশ আধিকারিক, কর্মীরা। আসলে শিক্ষক শিক্ষাকর্মী অন্যান্য যারা আছেন তারা এবং আমার সহকর্মী সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন। সারা রাজ্যব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত রাজ্যব্যাপী আজকে এই প্রোগ্রাম করা হচ্ছে। বিভিন্ন স্কুলে বিশেষত স্কুলের বাচ্চাদের নিয়ে আজকের এই প্রোগ্রাম সারা রাজ্যেই করা হচ্ছে। জলঙ্গি থানার পক্ষ থেকেও এটা 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে এবার বহরমপুর শহরে হাজির রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। এখানে পাবেন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা পরিষেবা। থাকছে 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা ও 20 কিলোমিটারের মধ্যে ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টারে। আমাদের ঠিকানা 30 CR দাস রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশেষ পরামর্শ নিতে ফোন করুন 9609564422 এই নম্বরে অথবা 8768404422 এই নম্বরে। সুস্থ জীবনের ঠিকানা রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার।